1431 বাংলা শুভ নববর্ষ, সেই উপলক্ষে আমাদের ওয়াল্টিয়ার কালীবাড়িতে একটা প্রভাত ফেরির আয়োজন করা হচ্ছিল সিবিচে। হাই বলো, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। এখন বাজে 5:45, চান টান করে এসছি, ওই জন্য এইরকম। পরের ফিডব্যাকটা রাখতে দেব, ঠিক আছে? তোমরা পুরো ভিডিওটা দেখো, পুরো নতুনত্ব মানে অ্যারেঞ্জ করেছে এবছরটা। তো সবাইকে জানাচ্ছি, আমার সমস্ত বন্ধুদেরকে শুভ নববর্ষ। সবারই নতুন বছর, বাংলা নতুন বছর খুব ভালো কাটুক। বড়দিনকে জানাচ্ছি আমার পুরোনাম, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ চলুক, দেখতে থাকো কী কী হয় আগে। আর আমাদের টিফিনেরও অ্যারেঞ্জমেন্ট ছিল, ইডলি বড়া চাটনি জল চা সমস্ত কিছু। তো আমাদের প্রভাত ফেরি কমপ্লিট হয়ে গিয়েছে, আমাদের নাচ গান সবটাই তোমাদের দেখালাম। আর আমাকে তো সেভাবে দেখাতে পারলাম না, যেহেতু ফোনটা আমার হাতে ছিল। বাড়িতে এসে এই দেখো পুজো করে নিয়েছি, নতুন করে সমস্ত কিছু কাপড় পেতে খুব সুন্দর করে পুজো করেছি। আর এই দেখো মহাদেবের জন্য আমি এইটা নিয়েছি, এই যে সাব আর এই মানে এই ত্রিশূলটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো আর একটা দুটো জিনিস এনেছি, সেটা কারণ একটু নতুন বছরের দিন ওই কাপ দুটোতে চা খাবো বলে। তো এই দেখো এই কাচের কাপটা মানে আমার এত ভালো লেগেছে কি বলবো। তো এই ব্লু ডান্ডিটা দিয়েছি আমি আমার বরকে, আর ওই যে ব্রাউন কালারের ডান্ডিটা হচ্ছে আমার। তো কাপ দুটো কেমন লেগেছে অবশ্যই জানাবে। এটা 69 করে দাম নিয়েছে, ডিমার্ট থেকে কিনেছি। আর অনলাইন থেকে আরও কিছু জিনিস এসছে, আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, ভিডিও একদমই দিতে পারছি না। তো চলো এইসব বকবক না করে আমাদের আজকে তো আবার সন্ধেবেলায় আমরা চলে গেছি ওয়াল্টিয়ার কালীবাড়িতে,
এখানে অনেক কিছু প্রোগ্রাম হচ্ছে, অনেক কিছু কারছাড় দিয়ে রেডি করেছি। এখন অরিজিনাল মিউজিকের সাথে দিলাম, জানি না কপিরাইট আসলে সেই মিউজিকগুলোকে সরিয়ে দিয়ে আবার নকল মিউজিক দিতে হবে, তো আগের থেকে এটা বলে রাখলাম। তো চলো, আজকে সোমাদি পুজো দিয়েছে, সত্যনারায়ণ পুজো, তার সিন্নি প্রসাদ সমস্ত কিছু তোমরা দেখো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। রাম জি কি কৃপাসে মে বচি, রাম জি কি কৃপাসে, লা 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 লা। অ্যাকচুয়ালি এখানে এই গানটাই বাজছিল, আমাকে ভিডিওটা নতুন করে ডাউনলোড করতে হলো কপিরাইটের জন্য, তো সবারই কাছে আবার ক্ষমা চেয়ে নিলাম। তো চলো, কিছু তো করার নেই, আমাদের হাতেও নেই, তো চলো বাকি ভিডিওটা আমরা আবার দেখি। হ্যালো, চেক চেক ওয়ান টু ওয়ান, চেক 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 চেক। মাধ্যমিকের বিজ্ঞান পরীক্ষা নিয়ে রচনার মতো কমন, একটা না একটা থাকবেই, লাড্ডুও থাকতো, প্যাকেট ময় পাক মারত, যে দোকানে কোল্ড্রিঙ্ক দিত ভিড় হতো বেশি, প্রথম চুমিকে ভেগুর উঠত, সব প্যাকেট বাড়িতে এনে একসাথে রাখা হতো, হার্ডওয়্যার ঔষধালয় আর বস্ত্রালয় সবার লাড্ডু মিশে যেত, একটা রসগোল্লার টক ঠিক হতোই, কোনো দোকান শিওর বলা যেত না, অনেকগুলো গার্ডার পাওয়া যেত, মা যত্ন করে রেখে দিত, পাঁচি ক্যালেন্ডার দেওয়াল পেত, ব্যাস এইভাবেই তখন আমাদের নববর্ষের দিনগুলো কেটে যেত। ধন্যবাদ, নমস্কার। এই দেখো ফ্রাইড রাইস, পনির, আলুর দম, বেকনি, মিষ্টি, চাটনি, এই ছিল খাবার। আর দেখো এবার আমি কি বলবো, চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি। অ্যাকচুয়ালি কালকে এত রাতে বাড়ি ফিরেছিলাম, তারপরে আর মানে টাইম ছিল না ভিডিওটা শেষ করার, খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম, আর আজকে সকালে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো নতুন বছর সকলের খুব 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 ভালো থাকুক, ভালো কাটুক, সরি, আর বড়রা আমার প্রণাম নেবে, ছোটদের অনেক ভালোবাসা, আর আমার বন্ধুদেরকেও তো অনেক অনেক ভালোবাসা। তো চলো এটাই প্রার্থনা করি,
ঠাকুরালার কাছে যে নতুন বছর সকলেই খুব ভালো কাটুক। আর খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আনন্দে থেকো, ঠিক আছে? চলো, টাটা।